আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার বিজেপি প্রধান। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল সহ ছয়জনকে গ্রেপ্তার করল মানিকচক থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মানিকচকের হরিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে আমবাগান থেকে বিজেপি প্রধান সহ এই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয়েছে একটি 7mm পিস্তল, 8 রাউন্ড কার্তুজ, 2টি ম্যাগাজিন ও 2টি মোটর বাইক। অস্ত্র কারবারের সাথে যুক্ত বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল বলে সূত্রের খবর। আগ্নেয়াস্ত্র বিক্রি করার উদ্দেশ্যে এই ছয়জন আমবাগানে জড়ো হয়েছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ছবির অপেক্ষা করো।